হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আদর হাজত অভিনীত জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে একটি সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টার এসেছে, যার নাম হচ্ছে পিনিক নোয়ানিজ ইনোসেন্ট, এবং এই সিনেমা পরিচালনা করবেন জাহিদ জুঁই। দেখুন, কথা হচ্ছে এই সিনেমার ঘোষণা এসেছে যে আগামী ঈদে সিনেমাটা রিলিজ পাবে। কথা হচ্ছে যে শাকিব খানের সিনেমা সেই ঈদে মুক্তি পাওয়ার কথা, যার নাম হচ্ছে বরবার, তার সাথে এই সিনেমাতে টক্কর দিবে। তাহলে কি টক্করে এই সিনেমাটা নিজের পুঁজি তুলতে পারবে নাকি ফ্লপ হয়ে যাবে অন্যবারের মতো? এ নিয়ে যদি কথা বলি তাহলে বলবো যে আদর আজাদ কিন্তু এতে একেবারে খারাপ অভিনেতা না। তার এর আগে যেসব সিনেমা রয়েছে, সেটা লোকাল হোক অথবা যাই হোক, সেগুলো কিন্তু এতটা ভালো চলে। এখন তার মানে কি যে সে খুব বাজে অভিনেতা এরকম না। আদর আজাদের সাথে যে রয়েছে সহ অভিনেতা হিসেবে বুবি, সেও কিন্তু খুব ভালো মানের অভিনেত্রী। কিন্তু কথা হচ্ছে এরপরের সিনেমাগুলো কেন ফ্লপ হয়। সিনেমাগুলো ফ্লপ হওয়ার যে কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হচ্ছে ঈদের সময় যার স্টারডম বেশি থাকে তার সিনেমা মানুষ অর্থাৎ হল মালিকারা বেশি নেই। এখন হল মালিকারা তো চাইবে যে ঈদের সময় বেশি বাজেটে যখন কোনো সিনেমা নিব, তখন যার সিনেমাতে মানুষ দর্শক এমনি আসবে বেশি তার সিনেমা নেই। আর বাংলাদেশে আগে মান্না যখন জীবিত ছিল তখন দুইজন বড় লেভেলের হিট দিত এবং দুইজনের ভালো ভালো সিনেমা আসতো, মান্নারও শাকিব খানেরও, যে কারণে একটা কম্পিটিশান থাকতো। কিন্তু বর্তমানে শাকিব খানকে টক্কর দেওয়ার জন্য মান্নার পরবর্তীতে ওই রকম বড় কোনো নায়ক আসে নাই, আর যেই কারণে ঈদের সময় হোক বা ঈদের পরে হোক একা ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছে শাকিব খান। সেই জায়গায় যদি কেউ টক্কর দিতে আসে তার উপর ঈদের সময়, তাহলে স্টারডম তো অন্য নায়কদের এত বেশি থাকে না, তাহলে কী করা লাগবে? তখন অন্যান্য ইন্ডাস্ট্রির লোকেরা যেটা করে বা বাংলাদেশেও যেটা করে, যে যারা ভালো করে চালে এবং ভালো ভালো গল্প নিয়ে আসে, ভালো উপস্থাপন করে, সেই ধরনের গল্প নিয়ে ঈদের সময় আসা লাগবে। যেমন সুরঙ্গ, খারাপ সিনেমা না, সুরঙ্গ ভালো সিনেমা। আরফান নিশুয়ার আগে কোনো সিনেমা করেনি কিন্তু তারপরেও সিনেমা হিট হয়েছে। কারণ কি? কারণ শাকিব খানের সাথে আরফান নিশুয়ার তো স্টারডম নেই চলার মতন বা টক্কর দেওয়ার মতন, কিন্তু সিনেমার গল্প উপস্থাপনা এবং সিনেমাতে মিউজিকের কাজ বা বিজিএমের কাজ, ভিজুয়াল, অ্যাক্টিং সব মিলে সিনেমা দুর্দান্ত করেছিল, যেই কারণে সিনেমা কিন্তু উতরে গিয়েছে। আর বরবাদ যেগুলার প্রমোশনে তো আগে থেকে চলছে, এই ধরনের সিনেমার সাথে টক্কর দেওয়ার জন্য সেটা জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট আসুক আর যার পক্ষ থেকেই আসুক, সেই ধরনের সিনেমা লাগবে, সেই ধরনের গল্প উপস্থাপনা, ভালো পরিচালক সবই লাগবে। কিন্তু আদর আজাদের যেসব সিনেমা, সেটা লিপস্টিক হোক আর ওই লোকাল হোক যাই হোক না কেন, সেগুলো ওই রকম টক্কর দেওয়ার মতন ভালো গল্প এবং ভালো উপস্থাপনা যতদিন না আসবে ততদিন তার সিনেমা যত বাজেটেই হোক মানুষ দেখবে না। আর যেইখানে ভালো গল্প না আসলে হিন্দি সিনেমা বা হলিউড সিনেমা পর্যন্ত চলে না, যদি ভালো গল্প এবং ভালো উপস্থাপনা না হয় সেই থেকে বাংলাদেশের সিনেমা কি চলবে? সেই জন্য বলছি যে যদি পরিচালকেরা হোক বা নায়কেরা হোক, অ্যাক্টররা হোক, যে তারা যদি ভালো সিনেমা আমাদের সামনে আনতে পারে, তাহলেই বর্তমানে শাকিব খানের সাথে হোক বা যে কোনো নায়কের সাথে হোক টক্কর দিয়ে উতরাতে পারে। আর যদি ভালো উপস্থাপনা না দিতে পারে, গল্পের টপিক সাধারণ হতে পারে কিন্তু উপস্থাপনা দারুণ হতে হবে, আর উপস্থাপনা যদি দারুণ না হয় তাহলে শাকিব খান কেন তেমন কোনো মোটামুটি মানের নায়কের সাথেও সিনেমা টক্কর দিতে পারবে না? আদর আজাদ যে সিনেমাটা করতেছে বা তার আপকামিং সিনেমা যেটা তিনি নোয়ানি ইনোসেন্ট, সেই সিনেমাটার গল্প উপস্থাপনা কেমন হয় সেটা একটা ব্যাপকভাবে প্রভাব ফেলবে সিনেমাতে বা সিনেমার দর্শকদের উপরে। যদি ভালো গল্প হয় তবেই সিনেমা মূলত উতরাতে পারবে, আর না হয় আদর আজাদের জন্য আর একটি নতুন ফ্লপ সিনেমা অপেক্ষা করছে। তাও দেখা যাক সামনে কী হয়। আচ্ছা, তাহলে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।